কাগজ লাগবে না, তারা এমনি এই সিএম পক্ষে তারা এমনি নাগরিকত্ব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তারা এমনি নাগরিকত্ব, মানে এই তিনটে ইস্যু। এই সিকিউরিটি নিয়ে আমি একবার নিজে ব্যক্তিগতভাবে একটু ঠান্ডা কমলে আসামে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মা এবং সর্বানন্দ সোনোয়ালের সাথে কথা বলবো যে ওর সিকিউরিটি যদি আসাম থেকে করে দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি ইট ইজ ইমপ্লয়েড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি এটা গিয়ে কথা বলবো আর কেন্দ্রীয় স্তরেও হোম সেক্রেটারি থেকে শুরু করে সবার সাথেই কথা বলবো। দুই আর তিন হচ্ছে নারায়ণী সেনা, ও ইতিমধ্যেই পার্লামেন্টে তুলেছে এইটা নিয়ে একটা কনভেনশন আপনারা বানান ইয়েতে দিল্লিতে, কারণ এই দাবিটাই নারায়ণী সেনা তার দাবির সাথে সারা বাংলার যোগ আছে। কারণ ভারতবর্ষের মিলিটারিতে আগে একটা বাঙালি রেজিমেন্ট ছিল, এখন কোনো বাঙালি রেজিমেন্ট নেই। অতএব নারায়ণী সেনার দাবিটা যদি গভর্নমেন্ট কোনোভাবে মান্যতা দেয় তাহলে বাঙালি রেজিমেন্টটা হয়ে যাবে, ঠিক আছে। সুপারিটা শিব, পান হলো চণ্ডী, দুটো মিলে হলো সত্যের প্রতীক, জয় চণ্ডী, হ্যাঁ জয় শিব চণ্ডী, জয় শিব চণ্ডী। আর গামছা হলো আমাদের এখানকার বিশ্বাসের প্রতীক, গামছা যদি কোনো জায়গায় কেউ রাখে আছে ওইটার উপরে আগের থেকে গানও আছে অনেকগুলো আর কি, এটা বিশ্বাসের প্রতীক। এই ব্যাপারে দাঁড়িয়ে আমার যেখানে যা করণীয় এবং